হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। আজকে আমি রান্নাঘরে, বুঝতেই পারছো তাহলে, ভিডিও করার জন্য এসেছি। রান্নার ভিডিও আজকে একটু স্পেশাল কিছু করব। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা হয়ে গেছে করা, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করে করব সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এই যে, তো ফ্রাইড রাইস করার জন্য আমি এই যে অলরেডি নিয়ে নিয়েছি, এখানে জল ফুটছে, তার মধ্যে তেজপাতা আছে, তারপরে জৈত্রী আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে, এই যে এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফুটছে। এবার আমি যেটা চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা দেব, ভেজানো চালটা, এই যে ভেজানো চালটা দেব এখন। তো চালটা আমি এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা আমি চালটা ঘন্টা খানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখি এটা কতক্ষণ হয়। একটুখানি শক্ত শক্ত থাকলে তারপরে নামাবো। এখন এটা মোটামুটি একটু 10 মিনিট হোক, ফুটে গেলে তখন দেখবো চালটা কি স্টেটাস, সেই দেখে তারপরে নামাবো। শীতকালে অনেক কিছু খেতে ইচ্ছে করে, সব মুখরোচক খাবার। এখন তো বাইরে বেশি বেরোনো যাচ্ছে না, তো ঘরেই রান্না করে সবকিছু খাবো। একটু খাটতে হয় ঠিক কথা, কিন্তু খেতে বসলে সব খাটনি পুষিয়ে যায় যদি ভালো হয় তো রান্নাটা। এখন একটুখানি এটা হচ্ছে হোক। আচ্ছা, একটুখানি হোয়াইট অয়েলও দিয়ে দেবো, বলে নাকি হোয়াইট অয়েল দিলে নাকি লাগে না নাকি গায়ে গায়ে, তো সেই জন্য একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। আশা করি যা যা আমি আর কি শিখেছি সেটাই আমি আজকে ইমপ্লিমেন্ট করব, করে ভিডিওটা করব। এখন এটা ফুটুক, তারপরে আবার আমরা দেখছি কি হয়। তো যতক্ষণে চালটা ফুটছে আমি ততক্ষণে বাকি জিনিসগুলো করে নিই। এখানে একটু হোয়াইট অয়েল দিলাম, আর একটু ঘি দেব। ঘি দিয়ে যেগুলো আছে ওই কাজু বাদাম কিশমিশ ওগুলোকে একটু ফ্রাই করে নেব, একটু নেড়ে চেড়ে নেবো কড়াইতে। আমি যে খুব এসব করি তা নয়, আজকে করছি, আজকে সেকেন্ড ডে। ফার্স্ট ডেটা আমি করতে পারিনি, কারণ খুব টেন্স ছিলাম ফার্স্ট ডেতে। সেকেন্ড ডেতে একটু শিখে গেছি বলে এখন একটুখানি করছি। এই যে কাজু বাদাম আছে এখানে, এই কাজু বাদাম আর কিশমিশ দুটোই দেব, একটু কমিয়ে নিচ্ছি। এগুলো মেইন ইনগ্রিডিয়েন্ট, এগুলো ছাড়া তো হবে না ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মেইন উপকরণ এগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা করে নেড়ে নিয়ে তুলে নেবো। এখানে একটু ঘি আর হোয়াইট অয়েল আছে, তো হোক ততক্ষণে চালটা এখনো ফুটে ওঠেনি, ওটা এখন ফুটছে। এগুলো ফ্রাই হয়েছে, এবার নেক্সট যেটা ফ্রাই করবো আর একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমার সব এখানে আছে সবজি, এই যে বিনস, গাজর, মটরশুঁটি, এটা উইন্টার ভেজিটেবল বলে সারের বলে একটু ভাপিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আছে। তো বিনস আর গাজরটা আগে আমি ফ্রাই করে নেব। তাই এখন ওই করে পড়াশোনা করছে, ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে রাই, তো বলেছে একটু পড়াশোনা করে নিতে হবে তারপর। রাই পড়া হচ্ছে, তো
কতটা পড়ো পড়ো, গুড গার্ল। একটুখানি গেড়ে ছেড়ে নি হালকা করে। এর আগের দিন একটু লাল লাল বেশি করতে গিয়ে একটু মানে ফ্রাইটা বেশি হয়ে গেছিলো, তো আজকে একটু হালকা হালকা করতে হবে। কিন্তু আগের দিন একটা ভালো হয়েছিল, খেতে ভালো হয়েছিল, শুধু ফ্রাইটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য মা বলেছে ফ্রাইটা একটু কম করবি। আদারওয়াইজ এদিকে চালটা দেখি কি অবস্থা, চালের কি স্টেটাস, চাল এখনো চালই আছে, আর একটু হোক তারপরে এটাকে নামাব। ওকে, এটা হতে থাকুক, আবার তারপরে দেখাচ্ছি। এই যে, এই যে এখনো তো কিছুই হয়নি, তো একটু ফ্রাই হবে, তারপরে ওটাকে তুলে নেব। খুব ইজি, তাই না? এর মধ্যে একটু ওই মটরশুঁটিগুলো ছাড়ানো আছে, ওগুলো দিয়ে দিচ্ছি। ডিনারে এত ভেজিটেবলস পাওয়া যায়, ওখানে ফ্রাইড রাইসটা না করলে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, লবঙ্গ, দারচিনি, এলাচ, জৈত্রী, সবটা হেভি একটা স্মেল বেরিয়েছে। মা বলে দিয়েছে আর বেশি ফ্রাই করা যাবে না, তুলে দিচ্ছি এটা আমি। তো তুলে দিলাম, এই যে হয়ে গেছে গাজর আর বিনস ফ্রাই। মা বলেছে বেশি ফ্রাই করবি না। এবার হচ্ছে ক্যাপসিকাম আর লঙ্কা, এটাকে দিয়ে দিই। ভাই কি ব্যাপার, এসে একটু দেখি, ভাই পড়াশোনা করছে এত মন দিয়ে, আমি যা বুঝলাম সব থেকে শক্ত কাজ হচ্ছে এই চাল টেস্ট করা, এটাকে কত পার্সেন্ট সেদ্ধ হবে তারপরে নামাবো। আমি সব ছেড়ে দিয়ে এখন এটার উপরে নজর দিয়ে বসে আছি। ওইদিকে ক্যাপসিকাম ভাজা হচ্ছে, ক্যাপসিকামটা হচ্ছে, আর এদিকে চালটা নিয়ে আমি চিন্তায় পড়ে আছি, চালটা যে কখন হবে সেদ্ধ। এইখানটা করো, খানি ভালো খানি কা বাহানা চাইয়ে, খানি ভালো খানি কা বাহানা চাইয়ে। হম তো খানে ওয়ালে হ্যায় না, হম তো বস সিফ খানি কা বাহানা চাইয়ে, খাও শুধু কখন খাবো। বহানা মিল গয়া, ইতনা খানে কা মন কিয়া, ইধর ফুট গয়া, মেরা স্কিন ফুট গয়া। এই যে ভাত হয়ে গেছে,
এবার মিক্সচার হবে মিক্সিং হবে যাও বেটি যাও না আমি যাব যাও দিমাগে পাস যাও যাকে পড়াই কর লো না আমি অনেক পড়া খানা খানা হ্যাঁ না যাও 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 রাই যাবে না এখানে রাই আমার কুকিং ক্লাস জয়েন করেছে রাই এখন পড়াশোনা ছেড়ে এখন কুকিং ক্লাসে মন দিয়েছে না এটা কি বল এটা কি বল এটাকে কি বলে তেজপাতা 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 ইংলিশে কি বলে বল বে লিফ বে লিফ বলে বে লিফ মানে তো তেজপাতা বেল লিফ নয় বে লিফ বে বলছে বেল পাতা সব দিয়ে দিলাম যা ছিল রাইস দিয়ে দিলাম ফার্স্টে একবার দিয়েছি দিয়ে ভেজিটেবলস দিয়েছি দিয়ে ওটাকে একটু মিক্স করেছি আবার একটু দিলাম আবার বাকি ভেজিটেবলস যেটা ছিল সেটাকে এর সাথে মিক্স করে দেব রাইট এবার একটুখানি আমি এটাকে বন্ধ করে মিক্স করি পরে চালিয়ে দেব নয়তো নিচে লেগে যাবে লেগে গেলে পুরো ব্যাপারটা পেস্টটাই নষ্ট হয়ে যাবে একটুখানি চিনি দিই মিষ্টি হলে ভালো লাগবে খেতে ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খাবো ঢানটানা এই যে ফ্রাইড রাইস রেডি এই যে দেখাতে পাচ্ছি এই যে ফ্রাইড রাইসটা রেডি আর এই যে এখানে চিকেনটাও অলমোস্ট ডান এই যে এখন এখন সন্ধ্যাবেলা আমাদের কাজ হয়ে গেছে রাত্রেবেলা খাওয়া হবে ফ্রাইড রাইস চিকেন কষা তো আর মিষ্টি আজকে মেনু কোনো স্পেশাল অকেশন নেই খাবার রান্না হলেই স্পেশাল মনে হয় কিন্তু স্পেশাল কিছু নেই আজকের খেতে ইচ্ছা করছে তাই বানানো হলো এবার ফ্রাইড রাইস আর চিকেন কষা আজকের আমাদের ডিনার চলো বাই ভিডিও ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা